নিশা আরক্ষী থানার সম্মুখত হুকহুকাই কান্দিছে এগৰাকী মহিলাই, বিচাৰিছে ন্যায়। চারিটা বাসন্তই মিলি হত্যা করিলে এজন লোকক। হাজুর বরমপইত সংঘটিত হয়েছে এই ঘটনা। গ্রাহকর লগত এগৰাকী ব্যবসায়ীয়ে সাধারণ তর্ক বিতর্কক কেন্দ্র করে মারপিটর ঘটনা সংঘটিত হয়। মারপিটত আক্রমণের বলি হয়ে প্রাণ হেরালে এজন লোকে। এগৰাকী ব্যবসায়ীয়ে গ্রাহকক সময়মতে ঘরের বেড়র দরজা দিব নোৱাৰাত সাধারণ কথার তর্কাতর্কি হয়ে থাকার সময়তে ব্যবসায়ীজনের তিনি পাখন পুত্র ক্রমে আফজাল আলী, তফজুল আলী, ফকিরউদ্দিন আহমেদ আর ব্যবসায়ী প্রণব আলীও মিলি গ্রাহকজনের উপর শারীরিক আক্রমণ চলায়। ঘটনাস্থলীতে গ্রাহক সিরাজুল্লাহ আলী ঢলি পড়ে। ঘটনাস্থলীত গ্রাহকজনের আত্মীয় আহি পোৱাত তথাতৈক হাজু বিষ্ণুমেথি সামূহিক স্বাস্থ্যকেন্দ্রত ভর্তি করা হয় যদিও উন্নত চিকিৎসার বাবে নারায়ণা হসপিটাললৈ প্রেরণ করা হয় যদিও চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয় লোকজনের। মৃত্যুর উচিত তদন্ত বিচারি পরিয়াললোকে হাজু আরক্ষী থানাত এখন এজাহার দাখিল করে। উক্ত এজাহারের ভিত্তিত আরক্ষীয়ে তদন্ত প্রক্রিয়া আরম্ভ করেছে। মোর নিজের ভতিজা লড়া তারমানে আজি ইন্তিকাল হল, মানে মোহনিয়া গাঁর তারমানে পবন আলিয়ে আর লড়াই মারধর করার পিছত মই ভতিজাটুক মই হেরাইছো। আজি কিহর ভাবে কাজিয়া কৈছিল, তর্ক বিতর্ক হয়েছিল, তর্ক বিতর্ক হওয়ার তারপর সিহঁতে মারধর করে অকলে পায়। ঘটনাটো হয়েছিল বরমপই হেৰি দলাঙর ওচৰত। কিহক লৈ মানে কিবা সেই তৰ্জাৰ বেৰাৰ কিবা সম্পৰ্ক লৈ পেলাই তাৰমানে তৰ্ক বিতৰ্ক হোৱাৰ পিছত মাৰধৰ কৰে সিৰাজুল্লাহ আলী। আমি এতিয়া মানে তদন্ত বিচাৰিছোঁ আৰু বিহিত ব্যৱস্থা লোৱাৰ কাৰণে আমি মহাদকৰ তৰ্জাৰ দোকানী সেইটো এটাত মানে তেওঁ তৰ্জা বুক দিছিলে। তেনেকুৱা সংক্ৰান্ততে মানে দুজনৰে মাজত মানে তৰ্কাতৰ্কি হেৰি হয়। তৰ্কাতৰ্কি হোৱাৰ পিছত তেনেকুৱা কেইটামানে এই তৰ্কাতৰ্কি লাগি থকাত তেওঁৰ ল'ৰা মানে শুনা পোৱা হিচাপত তেওঁৰ ল'ৰাকেইজনে আহি আমাৰ সিৰাজুল্লাহ কাকাক মানে তেওঁ পুৰি জুপুৰি প্ৰহাৰ কৰে আৰু পিছফালৰ পৰা মানে মাৰে। তেনেকুৱা হেৰি হোৱাত আমি গম পাই তেখেতক আকৌ মানে চিকিৎসালয়ত হাজুৰ বিষ্ণুৰাম মেধিত অনাৰ পিছত আকৌ ৰেফাৰ কৰি দিয়ে নাৰায়ণলৈ। তাত আমি চিকিৎসাৰ মানে প্ৰথম অৱস্থাতে তাৰ পিছতে তাৰমানে তেখেত ঢুকাল। এইটো আপোনাৰ বৰম্বৰ আপোনাৰ দলঙৰ ওচৰতে। এইটো আপোনাৰ 4:30 বজাত হৈছিলে। মৃত্যু আপোনাৰ 1:30 বজাত হৈছে। তেখেতসকলৰ নাম আপোনাৰ পৱন আলীটো কৈছোঁ, তেখেতৰ পিতা আৰু আফজাল আলী আপোনাৰ আয়ুব আলী এনেকুৱা আছে। তেনেকুৱা নামটো অলপ অসুবিধা হ'ব কিন্তু চিনি পাওঁ। আৰু এতিয়া আমি মানে তেখেত এজন মানে সামাজিক মানুহ আছিলে সিৰাজুল্লাহ আলী, খুব ভাল মানুহ আছিলে। তেখেতৰ আমি এতিয়া ন্যায় বিচাৰোঁ, তেওঁলোকক উচিত তদন্ত মানে শাস্তি দিব লাগে প্ৰশাসনে। উচিত শাস্তি পোৱাটো বিচাৰোঁ। এতিয়া আমি হাজো পুলিচ থানাতে আহিছিলোঁ, আৰক্ষী থানাত এজাহাৰ কৰিছোঁ। ভাৰসত্ব অধ্যক্ষই ছাৰে কৈছে যে আমি উচিত তদন্ত লওঁ, আমি তেওঁলোকৰ ওচৰত আশাবাদী। হাজোৰ পৰা মৃদুল মজুমদাৰ ৰিপৰ্ট, এনিফাৰত 24। এনিভাৰত 24ৰ প্ৰথম প্ৰয়াস জুবিন গাৰ্গৰ গীতৰ প্ৰতিযোগিতা। জুবিনৰ গানে কি আনে, অডিশ্যনৰ বাবে যোগাযোগ কৰক 86386-61821 আৰু 88128-31556 নম্বৰত। এনি ভাৰত 24 উদ্যোগত এটা নতুন সংগীতৰ প্ৰতিযোগিতা আয়োজন কৰা হৈছে য'ত মোৰ গানৰ প্ৰতিযোগিতা হ'ব। আপোনালোকে তাত প্ৰতিযোগী হিচাপে আহিবলৈ পাৰিব আৰু মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা জনাইছোঁ। আৰু অনুষ্ঠানটোৰ নাম হৈছে গানে কি আনে। সকলোকে মৰম জনাইছোঁ, সকলোৱে আহক ইয়াত অংশগ্ৰহণ কৰক। থেংক ইউ ভেৰি মাছ, লাভ ইউ।
আপনার ঘরখন আর অফিস চালে চকুরাক সজাওক। আজি আহক সকল ধরনের অত্যাধুনিক ফার্নিচারের সিটি ফার্নিচার সিক্স মাইল গুয়াহাটি। আমার ঠিকনা সিক্স মাইল পাঞ্জাবাড়ী রোড পুরবিদারীর সম্মুখত গুয়াহাটি। আমার যোগাযোগ নম্বর 9435013969।